আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ চমৎকার একখানা হাদিস যে হাদিস খানা শরীফে বর্ণিত আছে যে হাদিস আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত রসুল করিম সল আলহি ওসাল্লাম মুসলিম বিশ্বের জন্যে আমানত করে ডেকে গেছেন যেই হাদিস মধ্যে আমরা বাবরি মসজিদ সম্পর্কে জানতে পারি আসুন সেই চমৎকার হাদিস কানের উপরে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করি প্রিয় দর্শক রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামের প্রাণ প্রিয় সাহাবি হজরতে আবু আল্লাহুআ বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল বলেছেন দিন যেদিন আল্লাহ আলামিনের আরশে ব্যতীত আর কোনো সায়া থাকবে না ওই দিন আল্লাহ রব্ আলামিন সাত প্রকারের মানুষকে আরশে আজিমের সায়াত হলে জায়গা দান করবেন সুবাহান্লাহ এক নম্বরেই আল্লাহর হাবিব বলেন আল দিল আল্লিমামায়ণ শাসনকর্তা যারা আল্লাহ পাক কেয়ামতের দিন তাদেরকে আর আজিমের সায়াতলে জায়গা দান করবেন তাই আমরা দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন প্রত্যেককেই ন্যায়পরায়ণ শাসক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন আজকে বর্তমান বিশ্বে শাসক আছে কিন্তু ন্যায় পরায়ণ শাসকের বড় অভাব শাসন আছে কিন্তু ন্যায় পরায়ণতা নাই আছে শুধুমাত্র দুর্নীতি আছে শুধুমাত্র পক্ষপাতিত্ব মন যা চায় তাই করে ক্ষমতার অপব্যবহার করে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত যারা ক্ষমতার অপব্যবহারকারী মন যা চায় তাই করে সঠিক কাজকর্ম করে না সঠিক কাজকর্মের সাথে সম্পৃক্ততা নাই এই রকম দুর্নীতিবাজ শাসকদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন আরশে আজিমের সায়াত জায়গা দান করবেন না দুই নম্বর আল্লাহর হাবিব বলেন যেই যুবক তার যৌবন কালটা এমাদতের মাধ্যমে কাটিয়ে দেয় অলসতা করে না গাফিলতি করে না অন্যায় অত্যাচার বেবিচার রাহাজানি খুন খারাবি সহ পাপ কর্মের সাথে সংশ্লিষ্ট থাকে না শুধুমাত্র ভালো কাজ করে ভালো পথে চলে ভালো কথা বলে মানুষের উপকার করে মানুষের ক্ষতি করে না ক্ষতির ধারে কাছেও নাই ওই সমস্ত যুবককে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আর শে আজিমের সায়াতোলে জায়গা দান করবেন তিন নম্বর যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে জুলন্ত থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আর আজিমের সায়াত জায়গা দান করবেন সারি নম্বর এমন দুই ব্যক্তি যারা একজন আরেকজনের সাথে মিলিত হয় আল্লাহর জন্যে আবার রক আলাই একজন আরেকজনের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে পৃথক হয়ে যায় শুধুমাত্র আল্লাহর জন্যে মানে আল্লাহর সাথে যার সম্পর্ক তার সাথে থাকবে আমার সম্পর্ক আল্লাহর সাথে যার সম্পর্ক নাই তার সাথে আমারও কোনো সম্পর্ক নাই আল্লাহর হাবিব বলেন এমন দুই ব্যক্তি যারা একজন আরেকজনের কাছে যায় শুধুমাত্র আল্লাহর জন্যে একজন আরেকজনের কাছ থেকে পৃথক হয়ে যায় শুধুমাত্র আল্লাহর জন্যে ওই দুই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের দিন আর শে আজিমের সায়াতলে জায়গা দান করবেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বর এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপসী নারী খারাপ কর্ম চরিতার্থ করবার জন্যে কুপ্রস্তাব দেয় জিনা ব্যবিচারের জন্যে যাকে কোনো সুন্দরী মহিলা কুপ্রস্তাব দেয় এবং লোকটি মহিলার কুপ্রস্তাবে সারা না দিয়ে সে তাৎক্ষণিকভাবে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি হে সুন্দরী রমণী আমি জিনা বেবিসারের সাথে সম্পৃক্ত হতে পারব না তোমার কুপ্রস্তাবে সাড়া দিতে পারলাম না কারণ আল্লাহ পাখরে নিষেধ আল্লাহ বলছেন ওলা তক রাবুজ্জিনা জিনা ইন্নাহু কানাফা হিসা সাবধান জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছেও যাওয়া যাবে না তাই যেহেতু আল্লাহ রব্বুল আলমিন জিনা বেবিসার হারাম করেছেন নিষেধ করেছেন আমি তোমার কুপ্রস্তাবে সারা দিতে পারলাম না তো যেই ব্যক্তি কোনো সুন্দরী রোমনির কুপ্রস্তাবে সারা না দিয়ে আল্লাহর ভয়ে জিনা বেবিসার থেকে দূরে থাকে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আরশে আজিমের সায়েতলে জায়গা দান করবেন সুবাহানুল্লাহ ছয় নম্বর আল্লাহর হাবিব বলেন ওরা ছয় নম্বর যেই ব্যক্তি এমন গোপনে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তার ডান হাত দিয়ে কি দান করলো তার বাম হাতও জানে না অন্য মানুষ জানাতো দূরের কথা ডান হাত দিয়ে কি দিল তার এই বাম হাতেও জানে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেন এমন গোপনে দান হয়ারাতকারী ব্যক্তিকে আল্লাহ রব্লা আলামিন কেয়ামতের দিন আরশে আজিমের সায়াতলে জায়গা দান করবেন সুবহানন্দ সাত নম্বর ফাজুলুম আইনা সাত নম্বর যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর ভয়ে চোখের পানি সেরে সেরে কাঁদে আল্লাহকে পাওয়ার জন্যে যেই ব্যক্তি চোখের পানি সেরে সেরে কাঁদে আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দি করে আল্লাহর হাবিব আলাইহি ওসাল্লাম বলেন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল্লা আলমিন আর শে আজিমের সায়তরে জায়গা দান করবেন সোহান আল্লাহ প্রিয় দর্শক এই যে আমরা হাদিস কানা পাঠ করলাম এই হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম এই হাদিস কানা বুহারি শরীফের মধ্যে বর্ণিত আছে তো এই হাদিসের মধ্যে আমরা সাত প্রকারের মানুষ সম্পর্কে জানলাম যাদেরকে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দান করবেন এই হাদিস আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত রসুল করিম সল্লা আলহিহসাল্লাম আমাদের জন্যে বিশ্ববাসীর জন্যে আমানত করে ডেকে গেছেন তো এই হাদিসের তৃতীয় ব্যক্তি সম্পর্কে যে সাত প্রকারের মানুষকে আল্লাপাক আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন এই হাদিসখানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিন নম্বর যে আলোচনা করেছেন অরজোলম কলবহু মোয়াল্লা কুম ফিল মাসাজিদ মসজিদকে যারা মোহাব্বত করবে মসজিদকে যারা মোহাব্বত করবে মসজিদের সাথে যাদের আন্তরিক সম্পর্ক থাকবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন তাদেরকে আরশে আজিমের সায়াত জায়গা দান করবেন তো এই মসজিদ বলতে কোন মসজিদ বুঝায় এই মসজিদ মক্কার মসজিদ বাইতুল্লাহ এই মসজিদ মদিনাতুল মুনা অবস্থিত আমার নবীর মসজিদ মসজিদে নববি সল্ল্লাহু আলাইহিউসাল্লাম এই মসজিদ জেরুজালেমে অবস্থিত মসজিদ আকসা এই মসজিদ আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ এই মসজিদ ভারতের বাবরি মসজিদ এই মসজিদ তাম পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ রয়েছে সবগুলো মসজিদ এই মসজিদের অন্তর্ভুক্ত আল্লাহর হাবিব আলাইহি আলাইসাল্লাম যেই মসজিদের সাথে অন্তরের ভালোবাসা থাকলে যেই মসজিদের সাথে অন্তরের ভালোবাসার সম্পৃক্ততা থাকলে কেয়ামতের দিন আর সে আজিমের সায়াতলে জায়গা পাওয়া যাবে এই মসজিদ বলতে পৃথিবীর সমস্ত মসজিদকেই বোঝানো হয়েছে ভারতের একদল হিন্দু ভাইয়েরা তারা বলেছে যে বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে রাম মন্দির ভেঙ্গে নাকি মন্দির ভেঙ্গে নাকি মসজিদ বানানো হয়েছে তো এই সম্পর্কে ভারতের অনেক জ্ঞানী হিন্দু ভাইয়েরাই বলেছে এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের বাংলাদেশসহ পৃথিবীর অনেকগুলো গণমাধ্যমে এই সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যেমন আমাদের বাংলাদেশের অনেকগুলো সংবাদপত্রে এই ব্যাপারে নিউজ হয়েছিল তার মধ্যে অন্যতম একটি পত্রিকা হচ্ছে প্রথম আলু দৈনিক প্রথম আলু এই দৈনিক প্রথম আলুতে দুই সালের ডিসেম্বর মাসের সাত তারিখে একটা নিউজ ছাপা হয়েছিল যার শিরোনাম ছিল বাবরি মসজিদের নিচে মন্দির থাকার কথা সম্পূর্ণ মিথ্যা এখন এই নিউজটি আরও অনেক পত্রিকাতেই ছিল এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাবরি মসজিদের নিচে মন্দির থাকার কথা যে মিথ্যা এটা কিসের ভিত্তিতে বললেন ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুপ্রিয় ভার্মা এবং শিবনাদার ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রধান মেনন ওনারা দুইজন একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সাক্ষাৎকারে ওনারা বলেছেন যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল এটা সম্পূর্ণ মিথ্যা বরং সত্য কথা হচ্ছে বাবরি মসজিদের নিচে ছোটো একটা মসজিদ ছিল আপনারা অনলাইনে ঘাটাঘাটি করে এই নিউজগুলো সংগ্রহ করে দেখতে পারেন যখন কিছু হিন্দু ভাইরা তারা আন্দোলন করে মসজিদটি ভেঙ্গে দিল তখন তাদের দাবি ছিল মসজিদের নিচে মন্দির আছে। প্রিয় দর্শকবৃন্দ তো অল্প কথায় বলতে গেলে এই বাবরি মসজিদের নিচে খনন কার্য চালিয়ে যে নিদর্শনগুলা পাওয়া গেছে সেই নিদর্শনটা ছিল মূলত ছোট্ট একটি মসজিদের নিদর্শন পূর্বেও এই জায়গাতে মসজিদ ছিল এই জায়গার মধ্যে মন্দির ছিল না যাই হোক আমরা পরবর্তী দেখেছি সেদিন সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে যে বাবরি মসজিদ যেখানে ছিল এই জায়গার মধ্যে মন্দির হবে তারাও স্পষ্ট করে বলেছে যে এই জায়গার মধ্যে মন্দির ছিল এমন কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় নাই কিছু পাঠক অনলাইনে ফেসবুকে কিছু মন্তব্য করেছে যেমন এক ভাই বলেছেন যে সম্রাট বাবর এতটা অবাকা ছিলেন না যে মন্দিরের উপর মসজিদ করবে জায়গা তখন কমও ছিল না এটা একটা সাজানো নাটক মাত্র হ্যাঁ এই কথার সাথে আমিও একমত তখন জায়গার কোনো কমতি ছিল না যেখানে মন্দির সেখানে মসজিদ বানানো হবে কেন এবং সম্রাট বাবর উনি তো একেবারে অবুদ্ধ ছিলেন না আরেক ভাই লেখছেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো কারো ক্ষতি করে নিজের লাভ চাইবে না আর ভারতের ভাবা উচিত একদিন ইসলামই ভারতকে স্বাধীন করেছিলেন এই কথার অনেক ব্যাখ্যা আছে সত্য কথাই বলছেন আমিও বলি ইসলাম আমাদেরকে শান্তি শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলো শিক্ষা দেয় না আমরা মুসলমানেরা এই নীতির বিশ্বাসী আমরা প্রয়োজনে মন্দিরকে পাহারা দিব কিন্তু মন্দির আমরা ভাঙব না কারণ আমরা মুসলমানদের কাছে যেমন মসজিদের গুরুত্ব আছে অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের কাছে তাদের উপাসনালয়েরও গুরুত্ব আছে এই জন্যে আমরা যেমন মসজিদ রক্ষার পক্ষে আমরা যেমন মসজিদকে ইজ্জত করার পক্ষে পাশাপাশি আমরা মন্দির বা গির্জার নিরাপত্তা দেওয়ারও পক্ষে আরেকবার লেখছেন যে মন্দির ভেঙ্গে মসজিদ করবে মুসলমান এতটানিসমনের অধিকারী মুসলমান নয় কথা একদম বাস্তব কথা একটু আগেই আমি বলেছি আমরা মন্দিরকে পাহারা দেই প্রয়োজন হলে কিন্তু আমরা মন্দিরকে ভাঙি না আরেকবারই লেখছেন সত্য একদিন প্রকাশিত হবেই অবশ্যই আমিও একমত ওই ভাইয়ের কমেন্টসের সাথে যে অবশ্যই সত্য প্রকাশিত হবে আমাদের কোরআনুল করিমে আল্লাবাক স্পষ্ট বলে দিয়েছেন যা আলহাক ওয়াজ হক আল বাতিল ইন্নাল বাওতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে এবং মিথ্যা সবসময়ই ধ্বংসশীল তো ইনশাআল্লাহ আমিও অপেক্ষায় আছি কোনো একদিন প্রকাশ পেয়ে যাবে যে বাবরি মসজিদকে ভেঙ্গেছে হিন্দু ভাইরা শুধুমাত্র ষড়যন্ত্র করে আজ হোক কাল হোক অবশ্যই এই সত্যটা প্রকাশিত হবে মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত দামি একটি জায়গা কারণ আমরা বিশ্বাস করি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আমরা এটাও বিশ্বাস করি আল্লাহর ঘর কেউ ভাঙতে পারে না আল্লাহর ঘর যারা ভাঙবে আল্লাহর ঘর ভাঙ্গার সাথে যারা সম্পৃক্ত থাকবে আজ হোক কাল হোক তারা ধ্বংস হবেই প্রমাণ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের কিবলা মক্কারখানায় কাবা এই কাবা শরীফ ধ্বংস করবার জন্যে ইয়ামনের বাদশাহ আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে রওনা হয়েছিল ওই সময়ে বিশ্বনবীর আলাইহি ওসাল্লামের দাদা আব্দুল মুতালিব খানায় কাবার মোতাবল্লি ছিলেন উনি চিন্তা করে দেখলেন যে আব্রাহ সাথে যুদ্ধ করে ওনারা পারবেন না শক্তিতে দুর্বল আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন রব্বুল আলমিন বান্দা তার নিজের গরকে হেফাজত করে তুমি তোমার গরকে হেফাজত করো সত্যি আল্লাহ রব্বুল্লাহ আলামিন বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন আব্রাহা বাদশাহ এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন কোরআনুল কারিবের মধ্যে ছোট্ট একটা সুরা আছে যে সোরা নাম হচ্ছে সোরাইয়ে ফিল আলামতলা ফালা রব্বু কাবিয়া সাহাবিল ফিল এই সুরাখানা আপনারা দেখে নেবেন এর নুজুল এবং শাব্দিক অনুবাদ তাতে আপনাদের বুঝ হয়ে যাবে যে মক্কার বাইতুল্লাহ শরীফ যেভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন যদি প্রয়োজন হয় বাবরি মসজিদের সম্মান আল্লাহ পাক ওইভাবে হেফাজত করতে পারেন আল্লাপাক মানুষকে মাঝে মধ্যে সুযোগ দেন যে বাড়াবাড়ি করতেছো করো দেখি কতটুকু বাড়াবাড়ি করতে পারো প্রিয় দর্শক বৃন্দ এতই কষ্ট লাগতেছে আমার খুবই কষ্ট লাগতেছে আমি কেমনে বলি যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে এখন মন্দির বানাবে বড়ই কষ্টকর একটি বিষয় আমি সকল মুসলিম ভাই বোনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো আপনারা সবাই ধৈর্য ধরুন আল্লাহর কাছে দোয়া করুন আর ভারতীয় সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে যে বাবরি মসজিদের স্থানে মন্দির বানানো হবে এবং অযোধ্যা শহরেই অন্য একটি জায়গায় পাঁচ একর জমি দেওয়া হবে মসজিদের জন্যে আমি মনে করি এইটা একটা ভিক্ষা আল্লাহর ঘর বানানোর জন্যে যারা শয়তানের অনুসরণ করে তাদের কাছ থেকে জায়গা ভিক্ষা নেওয়ার কোনো দরকার নাই তামাম পৃথিবীর মালিকানা আল্লাহ লিল্লাহিমুলকুসামাওয়াতিওয়াল আরদ আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনে যা কিছু আছে সব কিছুর মালিকানা মহান আল্লাহ রব্বুল আলমিনের এবং আল আলাহুল খলকু ওয়াল আমরু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ওনারই বিধান মানব আমরা বিচার দিব আল্লাহর কাছে ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় মন্দির বানাইবার জন্যে নির্দেশ দিয়েছে এবং মসজিদ বানাইবার জন্য অন্য জায়গায় পাঁচ একর জমি দিয়েছে ওই পাঁচ একর জমি মুসলমানদের কোনো দরকার নাই একটা মসজিদ না থাকলে কিচ্ছু আসবে যাবে না তামাম পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আছে তামাম পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদের মধ্যে দৈনিক ফাঁসবার আজান দেওয়া হয় ফাঁসবার ইকামত দেওয়া হয় ফাঁসোক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় তবে আমি সেই দিনটার অপেক্ষায় আসি যেই দিন এই মসজিদ ভাঙ্গার কারণে যারা মসজিদ ভাঙ্গার কাজে সম্পৃক্ত এবং মন্দির বানাইবার নির্দেশ দেওয়ার জন্যে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে এই রায়ের ব্যাপারে ইন্ধন যুগিয়েছে ষড়যন্ত্র করেছে আমি অপেক্ষায় আছি কখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এবং গজব সুনিশ্চিত আজ হুক কাল হুক গজব আসবেই পূর্বেও বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র হয়েছিল কারণ কিছু হিন্দু ভাইরা ষড়যন্ত্র করে বাবরি মসজিদের ভিতরে মূর্তি রেখেছিল এবং প্রশংসা করতেই হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি কিন্তু বাবরি মসজিদের ভিতর থেকে এই মূর্তি বের করবার জন্যে নির্দেশ দিয়েছিলেন উনি কিন্তু হিন্দুদেরকে সুযোগ দেয় নাই উনি স্পষ্ট বলেছেন হিন্দুদের উপাসনালয়ের যেমন গুরুত্ব আছে মুসলমানদের উপাসনালয়েরও গুরুত্ব আছে এই জায়গার মধ্যে কোনো রাজনীতি চলবে না দুঃখের বিষয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনি বাবরি মসজিদের ইজ্জত রক্ষার জন্যে যেভাবে ভূমিকা পালন করেছিলেন আর আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেই ভূমিকা পালন করেননি বরং বাবরি মসজিদের জায়গায় মন্দির বানাইবার জন্যে উনি ভারতীয় সুপ্রিম কোর্টকে উৎসাহ দিয়েছেন হয়তোবা মিস্টার নরেন্দ্র মোদী বা এই ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত তারা ভাবতে পারে যে তাদের ষড়যন্ত্র কেউ বুঝে না তারা ভাবতে পারে তাদের ষড়যন্ত্র সম্পর্কে কেউ জানে না কিন্তু সকল ষড়যন্ত্র নস্বাদকারী হচ্ছেন আল্লা রব্বুল্লা আলমিন ওমা কারু ওমাকল অল্লাহু খৈরুলমা মাকিরিন তোমরা ষড়যন্ত্র করবে তোমাদের ষড়যন্ত্র নস্বাত করে দেওয়ার মালিক মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা অপেক্ষায় আসি রসুল করিম সলাল্লাহ আলহিম সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন ফাসাতুব সিরু ওয়ুব সিরুন নবী আপনিও দেখবেন তারাও দেখবে কে সত্য কে মিথ্যা আজকে আমি একই কথা বলবো যারা বাবরি মসজিদ ভাঙ্গার সাথে সম্পৃক্ত বাবরি মসজিদের জায়গায় মন্দির বানাইবার জন্যে যারা নির্দেশ দিয়েছে একদিন তারাও দেখবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরাও দেখব আল্লাহর ঘর সত্য আল্লাহর বিধান সত্য আল্লাহর নিদর্শন সত্য এই জায়গার মধ্যে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারে না যেমন টিকে থাকতে পারেনি নমরুদ ফেরাউন হামান কারুন, আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা ইনশাআল্লাহ আমরাও অপেক্ষায় থাকলাম জানি না কোন দিন এর রেজাল্ট দেখব কিন্তু বিশ্বাস করি আল্লাহর ঘরের সাথে যারা শত্রুতা করেছে তারা কেউ শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে না তারা মৃত্যুর আগেই তারা আল্লাহর গজবে পতিত হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যখন তামাম পৃথিবীর মানুষেরা হজ করবার জন্যে মক্কাতুল মোকরমায় যায় কাবা শরীফ তাওয়াফ করে ওই সময়ে এই খানায় কাবার মধ্যে যেন তামাম পৃথিবীর মানুষ না যায় ষড়যন্ত্র করে ইয়ামনের রাজধানী সানাতে একটা গির্জা বানানো হয়েছিল এবং তামাম পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল যে তোমরা মক্কার কাবাগরে না গিয়ে ইয়ামনের রাজধানী সানাতে আসো এই জায়গাতে আরও সুন্দর একটা ঘর বানানো হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম কাবাগরের পরিবর্তে যেই ঘরটা নির্মাণ করা হয়েছিল ইয়ামনের রাজধানী সানাতে এই ঘরের মধ্যে কে বা কারা যেন পায়খানা করেছিল তো সেই ঘরও নাই সেই ঘরের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাও নাই কিন্তু কা বাগর আছে কাবাগরের মালিক আল্লাপাক আছেন আমি একই কথা বলবো যে আজকে যেই মসজিদের মধ্যে সাতশো পাঁচশো বছর মুসলমানেরা নামাজ আদায় করেছে কিছু দাঙ্গাবাজ লোকেরা ষড়যন্ত্র করে সেই মসজিদটাকে ভেঙেছে এবং অবশেষে রায় দেওয়া হয়েছে সেখানে মন্দির বানানো হবে আমার মন বলতেছে যেখানে আল্লাহর ঘর থাকতে পারে না সেখানে মন্দিরও থাকতে পারবে না আমার দৃঢ় বিশ্বাস যেই বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এই জায়গার মধ্যে বাবরি মসজিদ আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কারণ কোনো মন্দির ভেঙ্গে বা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে ষড়যন্ত্র করে সম্রাট বাবর এই জায়গার মধ্যে মসজিদ বানান নাই বরং এই জায়গার মধ্যে সম্রাট বাবর মসজিদ বানিয়েছিলেন শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব আনুগত্য বন্দিগির জন্যে কিন্তু এই মসজিদ নিয়ে এত তালবাহানা এত রাজনীতি মসজিদের নিচে পূর্বের ছোট্ট একটি মসজিদ ছিল কিন্তু এখন কেউ কেউ বলতেছে যে ওই জায়গার মধ্যে নাকি রাম মন্দির ছিল সম্পূর্ণ মিথ্যা কথা আমি আগেও বলেছি আবারও বলি মুসলমান মন্দির ভেঙ্গে মসজিদ বানায় না মুসলমান আল্লাহর ঘর মসজিদ যেমন নির্মাণ করে পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়কে প্রয়োজনে পাহারা দেয় এই হচ্ছে ইসলাম এই হচ্ছে আমাদের মুসলমানি এই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের শিক্ষা আর এই হচ্ছে আমরা মুসলমানদের আচরণ এটাই বাস্তবতা প্রিয়দর্শক আমি বলছিলাম যে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে রসুল করিম করিম আলাইহি আলহিউসাল্লাম বাবরি মসজিদ সম্পর্কে বলে গেছেন এবং বাবরি মসজিদ সম্পর্কে বুহারি শরীফের হাদিসের মধ্যে আলোচনা এসেছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কোথায় বাবরি মসজিদের আলোচনা কোথায় বাবরি মসজিদ সম্পর্কে রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন আজকে যে হাদিসখানা আমি আলোচনা করলাম সাত প্রকারের মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন আরশে আজিমের সায়াত জায়গা দিবেন এ হাদিসের এই যে তিন নম্বর আলোচনা ওরাং কলবহু মুআাল্লা কুং ফিল্মা সাহাজিদ যার অন্তর মসজিদের সাথে জুলন্ত থাকবে মসজিদকে মহব্বত করবে যেই ব্যক্তি আন্তরিকভাবে মসজিদকে মহব্বত করবে ওই ব্যক্তি কেয়ামতের দিন আরশে আজিমের সায়াতলে জায়গা পাবেন তো এই যে মসজিদের প্রতি ভালোবাসা পৃথিবীর যতগুলো মসজিদ আছে মক্কার কাবা মদিনার মসজিয়ানোবি জেরুজা আলেম অবস্থে বাইতুল মুকাদ্দাস এবং তামাম পৃথিবীর সকল মসজিদ আমাদের বাংলাদেশের সকল মসজিদ ভারতের সকল মসজিদ এমনকি বাবরি মসজিদও রসুলের করিম সাল আলাইসাল্লামের এই আলোচনার মধ্যে সম্পৃক্ত তাই আজকে মুসলমানরা যারা বাবরি মসজিদের ব্যাপারে কষ্ট পাইতেছে কষ্ট পাওয়ার একমাত্র কারণ রসুল বলছেন তুমি যদি মসজিদকে আন্তরিকভাবে মহব্বত করো সে দিন তুমি আর সে আজিমের সায়াতলে জায়গা পাবে তো বাবরি মসজিদ আমরা অবশ্যই মহব্বত করি কিন্তু এই মসজিদের জন্য আমরা কিছুই করতে পারলাম না আমি রসুল করিম সলাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিবের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর কাছে এই ফরিয়াদ করব রব্বুল আলামিন বাবরি মসজিদের মধ্যে মন্দির হবে এইটা আমরা চাই না যেখানে তোমার ঘর ছিল সেখানে তুমি তোমার কুদরতি শক্তি দিয়া তুমি তোমার ঘরকে পুনরায় প্রতিষ্ঠিত করো আমরা এই দোয়াটেই করব আমরা মন্দিরের বিপক্ষে না শুধু ভারতে নয় আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় মন্দির আছে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস করে সেখানেও মন্দির আছে আমরা চাই যেখানে মন্দির আছে থাকবে আমরা মন্দির ভাঙ্গার পক্ষে না আমি আগেও বলেছি এখনও বলি বারবার বলবো সময় বলবো যদি প্রয়োজন হয় আমরা মন্দিরকে পাহারা দিব যেন কোনো হিন্দু ভাই বলতে না পারে যে মুসলমানেরা আমাদের মন্দির ভেঙ্গেছে আমরা প্রয়োজনে মন্দিরের পাহারাদার আদার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকেও লক্ষ্য উদ্দেশ্য করে বলবো হিন্দু বাইদের মন্দির আছে সেখানে যেন কোনো আক্রমণ না হয় কেউ যেন মন্দিরের কোনো অবমাননা করতে না পারে আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন বাবরি মসজিদের জন্য কষ্ট লাগতেছে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এই কষ্টের জন্যে আমরা অন্যের ক্ষতি করব না অন্যকে আঘাত করব না অন্য কোনো ধর্মাবলম্বীর উপাসনালয়ে আমরা অবমাননা করব না ক্ষতি করব না বরং কষ্ট লাগতেছে এই কষ্টের জন্যে আল্লাহর কাছে সুখের পানি সেরে সেরে কাঁদেন আর দোয়া করেন রব্বুল্লাহ আলামিন বাবরি মসজিদ তোমার ঘর তোমার ঘরের হেফাজত তুমি করো এইটাই আমাদের চাওয়া ভারতের জমিয়তে উলামায় হিন্দের নেতা আল্লামা মাহমুদ মাদানী সহ আর অনেক ইসলামী লিডার ওনারা বলেছেন এই রায়টা সম্পূর্ণ অযৌক্তিক এই রায়টা অন্যায় মসজিদের স্থানে মন্দির বানানোর রায় এটা সম্পূর্ণ অন্যায় এমনকি শুধু আল্লামা মাহমুদ সহ মুসলিম নেতৃবৃন্দই বলতেছে না বরং ভারতের অনেক হিন্দু নেতৃবৃন্দ বা হিন্দু জনতা ওনারাও বলতেছেন যে এইটা অন্যায় হয়েছে ন্যায় সঙ্গত হয় নাই প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা আমাদের এমান ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সত্যের প্রচারণায় আপনারা আমাদের সহযোগী হয়ে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি ও আখির দাবানা আলহামদুলিল্লা রবীলিন আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বাক